কোন নবীর উম্মতের ওয়াজ এটা যেই নবীর ওয়াজ আল্লাহ করেছেন ওমা আর সাল্লা রাহমাতাল্লিল আলমিন সকল সৃষ্টির জন্য যেই নবী করুণা যেই নবী রহমত সকলের জন্য যদি আমাদের নবীর রহমত হয় আর আমরা যদি সেই নবীর উম্মত হই আপনারাই কন আমাদের দাম বাড়লো না কমল সমস্ত উম্মতের দাম বাড়ল এটা আল্লাহর ঘোষণায় নবী আবার ফাকে ফাঁকে কিছু উম্মতের দাম আরও বাড়াইছে আদিস শরীফ ওলা মাও উম্মতি আম্বিয়াই বনে ইসরাইল রসুল বলেন এমনিই তো আমার উম্মত শ্রেষ্ঠ এর মধ্যে আরও শ্রেষ্ঠত্বের ঘোষণা আমার উন্মতের মধ্যে যারা আলে মোলামা তাদের মর্যাদা হবে বনে ইসরাইলের পৈগম্বরদের মতো জোরে জোরে অঞ্চল আর এইভাবে যদি আমাদের মর্যাদার বাজেট হয় তাহলে আমাদের চরিত্র কোথায় আমরা সকল নবী রাসুলের উম্মতের মধ্যে আমরা উত্তম সকল মানুষের মধ্যে আখিরি নবীর উম্মত আমরা শ্রেষ্ঠ তার বাস্তবে বুঝুন যেমন মনে করেন আমাদের মধ্যেই আমাদেরই তো বাতিজা যারা পুলিশে চাকরি করে পুলিশ সরকারি পোশাক লাগাইছে প্রত্যেকটা পুলিশের এখানে লেখা থাকে পুলিশ এস সাহেবের লেখা লেখা পুলিশ ও এখানেও লেখা পুলিশ সাধারণ একটা সিফাই এর এখানে পুলিশ সবই পুলিশ সরকারি বাসায় তা আমরা আখিরি নবীর উম্মত সব হইলাম পুলিশ কিন্তু এর মধ্যে কিছু পুলিশ আছে না অফিসার র্যাঙ্কের তাদের পরিচয় কিভাবে নেবেন তাদের এখানে স্টার থাকে অথবা লাল ফিতা থাকে আল্লাহর ঘোষণায় আমরা সব পুলিশ নবীর ঘোষণায় আবার কাউরে কাউরে লাল ফিতা স্টার লাগায়া ওলামা ঘোষণা দিয়া বনে ইসরাইলের পয়গাম্বরদের মতো মর্যাদার প্রকাশ করে দিয়েছেন যদি বলুন ভার এত যদি আমাদের বেলা এই মজার ঘটনাগুলি হয় তাহলে আমরা এগুলি বাহির করব কিভাবে আগে চিনতে হবে নবীকে আমরা কেমন নবীর উম্মত আমাদের অবস্থা কোথায় থাকার কথা আর আমরা এখন আসি কোথায় বলতেছিলাম আমাদের আওয়াজ গর্জিয়াস হবে আমাদের নবী বড় নবী আচ্ছা দেখি তো আমাদের নবী সম্পর্কে আপনাদের ধারণা কত আচ্ছা নবী কি আমাদের ছোট না বড় যে বলন্ত দেখি কত বড় হবে মাশাল্লাহ তো তিনজনের কথা একজনে অসীম আরেকজনে অনেক বড় আরেকজনে বইলার শেষ করা যাবে না আসলে তিনজনের তিন রকমের কথা আসলে নবী ব্যাপারে কথা না বলাই ভালো আমি তিনজনের পক্ষে কোন দিকে যাব আসুন এই কোনো দিকে না গিয়ে আল্লাহ কি বলছে সেদিকে যাই আল্লাহ বলছে আমার এই নবী যে কত বড় আমি আল্লাহ বানাইছি আমিও জানি আর কেউ জানে না আল্লাহ জানে বিদায় কোরআন শরীফে ঘোষণা দিয়েছে বন্ধু শুনো তুমি কত বড় আমি আল্লাহ যত জায়গায় রাব্বুল এলামিন তুমি নবী হইলে তত জায়গায় রাহমাত এত বড় নবীর উম্মত যদি আমরা হই তে আমাদের আওয়াজ ছোট হবে কেন তাহলে বোঝা গেল আমরা নবী চিনলাম না আসুন নবী চিনি জেই নবীর উম্মতের পরিচয় দেহের মধ্যে থাকলে জংলার বাঘ বাল্লুক পর্যন্ত আপনাকে দেখলে সালাম দেবে তার বাস্তব ওমর ফারুক রদিয়া তাল জীবনী ওমর সাহবাই কালামদেরকে নিয়ে কালিমা প্রচারে গেলেন যাইতে যাইতে নদী নালা খাল বিল জুর জংলা পার হইয়া যেখানে গিয়ে উঠছে এই জায়গাটা আসলে আফ্রিকার জংলা পিছন থেকে সঙ্গীরা বলেন ওমর কই যাইতেছেন ওই তো ভাগ বাল্লুক তাকে রয়েছে বড় বড় সাপ বিচ্ছু ঘুরতেছে সামনে গেলেই তো আমাদের মৃত্যু আমাদেরকে খেয়ে ফেলবে উমর বলেন তাই তো তবে আপনারা ভয় পায়েন না আমাদের একটা পরিচয় আছে আমরা তাদের থেকে দুই কদম সামনে গিয়ে বাসন দিতেছেন ও আফ্রিকার জংলার বাঘ বাল্য হিংস্র প্রাণী সাপ বিচ্ছরা তোমরা শুনো আমাদের দিকে আর চোখে তাকিও না আমাদের পরিচয় নাও আমরা আখেরিনবীর আজকে আমরা এই জংলায় থাকবো তোমরা জংলা ছেড়ে দাও তাদের জীবনী কিছুক্ষণের মধ্যে জংলাটা খালি হয়ে গেছে এই নবীর পরিচয় যদি আমাদের দেহের মধ্যে থাকে আমরা সেই নবীর মর বিজয় আমাদের ইজ্জত আমাদের সম্মান আমাদের জান্নাত আমাদের সুখ শান্তি আমাদের আসুন সেই নবীকে চিনি বলতেছিলাম নবী যেমন বড় উম্মতও বড় উম্মতের আওয়াজও হবে বড় আওয়াজটা আমরা আখিরি নবীর উম্মত বড় নবীর উম্মত সেই আওয়াজ গর্জিয়াস কণ্ঠে দিতে হবে বলুন তো দেখি আলহামদুলিল্লাহ মাসাল্লাহ এবার বোঝা গেল নবীরে চিন্তাছেন যেই নবী সকলের জন্য রহমত একটা মৃত গাছের নিচে যদি আমাদের নবী বসতেন মৃত গাছ জীবিত হয়ে যেতেন আরসের জন্য আমাদের নবীর আদম আলা ইসলামের জন্য আমাদের নবী রহমত এব্রাহিম খলিলের জন্য আমাদের নবী রহমত কিভাবে রহমত বিস্তারিত আলোচনা করতে গেলে লাগব দুই রাইত তবে আমি সংক্ষেপে আলোচনা করব নবী রহমত আল্লাহর ঘোষণায় আর সরাসরি এই রহমতের নবীর উম্মত আমরা কিন্তু আমাদের অশান্তি তার কারণটা কি রূপটা কোথায় যদি আল্লাহ তৌফিক দেন আমি বাহির করব। তাই আসুন আমরা গর্জিয়াস কণ্ঠে শকুর আদায় করেছি বলুন কার শুকুর আদায় করেছি আরও জোরে বলুন কার কোন আল্লাহর যার জমিনে বাস করে চিনছেন তখন যার জমিনে বাস এই আল্লাহ শুকুর আদায় করলাম আর কেন শুকুর আদায় করবেন না এই আল্লাহ আপনাদের প্রতি কত যে মায়া কত যে দয়া আজকে যারা এই বৃষ্টি রাস্তাঘাট কাদার মধ্যেও বাহির হয়ে গেছেন আসলিয়া পশ্চিম জামে মসজিদ পশ্চিম পাড়া জামে মসজিদ পক্ষ থেকে আয়োজিত মাহাবীরে আসবেন কোরআন হাদিসের আলোচনা শোনার জন্য আমার আল্লাহ জিজ্ঞেস করে ফেরেস্তারা এই মানুষগুলি কই যাবে যদিও আল্লাহ জানে অনেক সময় যায় না ও কই যাবে প্যারেস তারা কই আসুলিয়া মা ফিরে যাবে আল্লাহ বলে তোরা সাক্ষী থাকিস এই কোরআনের পক্ষে আলোচনা শোনার জন্য যারা ঘর থেকে বাহির হইয়া সামনের পাওটা বাড়াইছে পিসের পাওটা উঠাইবার আগে আমি তাদেরকে মাফ করে দিলাম আচ্ছা আপনারা কি কেউ মাফ চাইছিলেন কি আশ্চর্য আল্লাহ একবার বলো অন্য অন্য নবী রাসুলের উন্মতের অপরাধ হইলে মাপ চাইতে চাইতে বছরের পর বছর কোন খবরই নাই আর আজকে কি ভাগ্য আমরা মাপ চাইলাম না শুধুমাত্র বাহির হলাম আল্লাহ তো মাফ করে দিল এখন প্রশ্ন আসতে পারে হুজুর মাপ যে করে দিল এটার প্রমাণ কি আমরা বুঝবো কিভাবে আমরা যে মাপ পাইছি বাবারা ভাইয়েরা মিথ্যা কথা বলবেন না যদি এই ঘোষণায় আপনারা মাপ পেয়ে থাকেন তাহলে কিছুক্ষণ আলোচনা শোনার মনে আগ্রহ আসবে আপনাদের কি আগ্রহ আছে আলোচনা শুনবেন এটা মাপ পাওয়ার নমুনা যদি মাপ পেয়ে থাকেন মনে কোনো অশান্তি থাকবে না যাই যে অবস্থায় বসেছেন হয়তো নিচে একটু বৃষ্টির জন্য কাদা একটু জামা কাপড় ভিজে যেতে পারে তারপরও যে অবস্থায় যে যেখানে বসে আছেন যদি মাপ পেয়ে থাকেন মনে কোনো অশান্তি থাকবে না মনটার মধ্যে শান্তি শান্তি লাগবে আচ্ছা আপনারা মিথ্যা কথা কেন না মনে কি এখন অশান্তি লাগে না শান্তি লাগে তাহলে নিশ্চিত হতে পারেন আপনারা মাপ পেয়ে গেছেন হয়তো প্রশ্ন করবেন হজুর আমরা মাপ চাইলাম না মাপ পাইলাম অন্য নবীর উম্মতেরা মাপ চায়াও পায় না তার কারণ কি তার কারণ যদি জানতে হয় যেতে হবে আমার নবীর জীবনী আমার নবী যেদিন উহুদের জমিনে মারতে মারতে দুইটা দান দান মোবারক শহীদ করে ফেলেছে রক্তগুলো জর্জর করে জামা কাপুর বিষতেছে চোখের পানি জটতেছে তারপরও শত্রুরা চারদিক ঘেরাও করে ফেলেছে চারদিকে শুধু হাতিয়ার নবীজিকে আঘাত করার জন্য আমার নবী যেদিকে তাকায় শুধু শত্রু দেখা যায় বন্ধু বলে কাউরে দেখে না চোখের পানি চেরে চেরে ডাকে রে অবস্থা ভালো দেখা যায় না এরপরে চারদিক থেকে আক্রমণ শুরু হলো নবীজি ডান দিকে তাকাইলে বাম দিক থেকে মারে বাম দিকে তাকাইলে ডান দিক থেকে মারে এইভাবে মারতে মারতে মাথার লোহার টুপি টুকরা টুকরা হয়ে জমিনে পড়ে গেল লম্বা লম্বা দুইটা লোহার টুপির অংশ নবীজির দুই পাশে মাথার ভিতরে ঢুকে গেল। নবীজিকে মারতে মারতে বেহুশ করে তাই উহুদের জমিনে পাহাড়ের নিচে সমতল ভূমির মধ্যে ফেলে দিল আমার নবী বেহুশ হইয়া পড়ে আছে তারপরে ও মারতে ছিল দুনিয়ার থেকে বিদায় করে দেওয়ার জন্য এমনি সময় হজরতে জিব্রাইল এইভাবে দুইটা হাত বাড়াইয়া আমার নবীকে কুলে উঠাইয়া তাদের সামনে থেকে টান দিয়ে সরাইয়া নিয়ে আসছে উহুদ পাহাড়ের মাঝামাঝি নিচ থেকে দেখা যায় না এমন একটা জায়গায় জিব্রাহিল আমার আপনার নবীকে কুলে উঠাইয়া পাহাড়ের মাঝামাঝি নিয়ে ডাকতেছে উহুদের পাথর ওহুদের পাহাড় দেখ যেই নবীনা হইলে তোরা হতে না আমি হতাম না কুল কায়নাতের কিছুই হতো না এই নবীকে মারতে মারতে বেহুশ করেছে দান দান মুবারক শহীদ করে ফেলেছে একটু বিছানার ব্যবস্থা করে দে আমি আল্লাহর বন্ধুকে শোয়াইয়া রাখি জিব্রাইল বলেন এই বলে পরিচয় দেওয়ার সঙ্গে সঙ্গে দেখি লম্বা একটা পাথর ফাইটা তোলার মতো নরম বিছানা জিব্রাইল ওই বিছানার মধ্যে আমার আপনার নবীকে শোয়াইয়া মাথার পাশে বসে আছে নবীজির জ্ঞান ফিরতেছে না অনেকক্ষণ পর জ্ঞান ফিরে মাথাটা ঘুরাইলেন ডান দিকে বাম দিকে চোখের পানিগুলো গুলো জর্জর করে ছেড়ে দিলেন জিব্রাইল রাখি আল্লাহ চোখের পানি ছেড়ে কানতে হবে না পাহাড়ের উপরে নিয়ে আসছি এখন আর ভয় নাই কেউ মারবে না নবী প্রশ্ন করে জিব্রাইল রে আমার সাহাবিদের খবর কি জিবরাইল বলেন সাহাবিদের খবর পরে নেন আমার কাছে খবর আপনার খবর দেন আমি আল্লাহর কাছে পৌঁছাবো হজুর দুইটা দান দান মুবারক ভেঙ্গে গেছে গো বলুন দাদ বাঙ্গা ব্যথা কেমন লাগে আমি আল্লাহর কাছে পৌঁছাবো মাথার লোহার টুপি ভেঙে টুকরা হইয়া ভিতরে ঢুকে আছে বলুন মাথা বাঙ্গা ব্যথা কেমন লাগে আমি আল্লার কাছে পৌঁছাবো আমার নবী চুখির পানি এগুলো জর করে ছেড়ে ছেড়ে কান্দে দাঁত বাঙ্গা ব্যথা কেমন লাগে জিগাইলি মাথা বাঙ্গা ব্যথা কেমন লাগে জিগাইলি। আমার উন্মতের ব্যথা কেমন লাগে জিগাইলি না দাঁত বাঙ্গা ব্যথা ব্যথার চাইতে আমার গোনাগার নবী এত বেতাই ব্যতীত হওয়ার পরেও নিজের ব্যথা গোপন করে উম্মতের ব্যথা প্রকাশ করে কেন আমার আল্লাহ সেই নবীর উম্মত হইলে মাফ কেন দিবে না শুধু এটাই শেষ নয় মা আয়েশা শ্রদ্ধ করে দিয়ে না বলেন আমার নবী গুসুল করে হুজরাই অনুমতি চাইলাম ইয়ারসুল্লাহ অনুমতি দেন আপনার চেহারা মোবারকে তোল মালিশ করবো অনুমতি পাইয়া তোল মালিশ করার জন্য কাছে যাইয়া দেখি আমার নবীর চেহারা এত সুন্দর চোখ ফিরানো যায় না এই সুন্দর চেহারার মাঝে মাঝে কালো কালো দাগ বসন্তের দাগের মতো চামড়ার ভিতরে গর্ত হয়ে আছে মা আয়সা প্রশ্ন করলেন ইয়ার সুল আল্লাহ এই সুন্দর চেহারায় এই কালো কালো দাগগুলো কিসের আমি জানতে চাই আমার নবী চোখের পানিগুলো গাল ভেবে ছেড়ে দিলেন এ দাগের কথা জিজ্ঞাস রে এই দাগের কথা মনে হইলে আমি নবীর কলিজা বানাইতে পারি না আইসা রে এই দাগগুলো হলো রে তাইবের জমিনের যুবকদের পাথরের আঘাতের দাগ বিনা অপরাধে বিনা দোষে কারণে আমাকে মারতে মারতে তিনবার করে বেহুশ করেছে রক্ত মাখা দুইটা হাত বাড়ায় বলেছিলাম যুবকেরা রে আমার কোন দোষে মারো কোন অপরাধে মারো আর মায়েরও না আমি সইতে পারি না রে যুবকেরা তোমরা কি জানো না আমার মা নাই আমার বাবা নাই এইভাবে তিনবার করে বেহুস করলো কোনো কথাই তারা শুনল না ওই পাথরের আঘাতের আমার আমার চেহারার মধ্যে আমি জানি আপনার দোয়া আল্লাহ কবুল করেন একটু দোয়া করে দেন দাগ যেন পরিষ্কার হয়ে যায় আমার নবীকান্দে আয়সা রে এ কথাটা আর কোনোদিন বলবি না রে এই দাগ আমি দোয়া করে পরিষ্কার করবো না রে আয়েশা হাসুরের জমিন হবে রে আদা দুপুরে সূর্য নেমে সূর্যের তাপে মাটি তামা হয়ে যাবে আমার উম্মতেরা বিপদে পড়ে যাবে মাতার মগজ গলে নাকে মুখে কানে দিয়ে বাহির হবে পানির পিপাসায় জিব্বা বাহির হইয়া পায়ের নিচে চলে যাবে ওই দিন আমার উম্মতেরা নবী খই নবী খই বলে কাঁদবে ওই কান্নার আওয়াজ যখন আমি নবীর কানে আসবে রে আয়সা আমি সইতে পারবো না ওই বিপদের মুহূর্তে আমার পাথরের আঘাতের এক একটা দাগের বিনিময় কোটি কোটি গুণাগার উম্মতের নাজাতের দাবি করব। আমার আল্লাহ বলেন বন্ধু গো পাথরের আঘাতের দাগগুলো এই সুন্দর চেহারায় রেখে দিলা উম্মতের নাজাতের জন্য ও বন্ধু আমি আল্লাহ তোমাকে কত ভালোবাসি তোমার 63 বছর जिंदगीর মধ্যে কোন দিন তোমার সুন্দর চেহারায় আমি আল্লাহ একটা মশা মাছি বসতে দেই নাই একটা পুকাামাকর কামর দিতে দেই নাই ওই চেহারার পাথরের আঘাতের দাগগুলো গুলো উম্মতের নাজাতের জন্য রেখে দিলা যাও আমি আল্লাহ কথা দিলাম তোমার উম্মত যারা হবে তোমার আদর্শে যারা চলবে তোমাকে যারা ভালোবাসবে বন্ধু হবে তাদের একটু সুযোগ পাইলেই আমি আল্লাহ তোমার উম্মত বলে মাফ করে দেব সেই মাপের জন্য সুযোগটা হলো আজকের মাহফিল আর এই মাহফিলের জন্য উসিলা হলো মসজিদ মসজিদের পক্ষ থেকে তাহলে বোঝা গেল এই মসজিদটা হলো আজকের মাহফিলের কারণ আর এই মাহফিলটা হলো আমাদের মাফের কারণ আল্লাহ একবার বল সেই মাহফিলে কোরআনের পক্ষে মসজিদের পক্ষের মাহাপিলে বসেছেন নিশ্চয়ই আপনারা নেককার। আপনাদের মা বাবা নেককার ছিল বিদায় কোরআনের পক্ষে ওই মায়ের সন্তান কোরআনের পক্ষ নিতে পারে যেই মা এই সন্তান পেটে থাকাকালীন একদিন হইলেও কোরআন শরীফ পড়ছিল যে সন্তান মার পেটে থাকতে মা কোরআন পড়ছিল ওই মানুষগুলি কোরআনের পক্ষ নিতে পারে আন্তাজি সন্তান কোরআনের পক্ষ নিতে পারে না যেই হোক যেই নবীর উম্মত হইলে এইভাবে এই সহজে আল্লাপাক মাপ দেন কিভাবে সেই নবীর উম্মত হব কিভাবে সেই আল্লাহকে চিনব সেজন্যই আজকের মাহফিল তাই আসুন আলোচনায় যাই আল্লাহ আমাদেরকে মায়া করে আখিরি নবীর উম্মত বলে এই সহজে মাফ করে দিয়েছেন যেই মাফ অন্য নবীর উম্মতেরা এইভাবে পাইতেন না আজকে আমরা আলোচনায় যাচ্ছি আল্লাহ যেন এই মাহফিলের বরকত পুরাপুরি আমাদেরকে নসিব করেন সকলে বলুন আমির তাহলে আমরা এখন নবী চিনব আমাদের নবী হল সকলের জন্য রহমত বলুন সকলের জন্য কি আমাদের নবী বাস্তবে আসুন এই আশুলিয়া থানায় একজন ব্যক্তি যদি সারা থানার ঘরে ঘরে দুই কোটি করে টাকা দিয়ে আসে দুই কোটি করে টাকা একজন ব্যক্তি বলুন এই ব্যক্তিটা আশুলিয়া থানার মধ্যে তার মর্যাদার ছোটো হবে না বড় হবে ওই লোকের ছেলেটা যদি আপনাদের আশুলিয়া পশ্চিম পাড়া আসে যে লোকটা দুই কোটি করে টাকা গড়ে গরে দিয়েছে তার ছেলেটা রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে আপনাদের আসলি আইছে তারে দেখলে কি আপনারা ইজ্জত করবেন না তো চাটা খাওয়াইবেন না কেন তার বাবা আমাদের জন্য এই উপকার করেছে দুই কোটি করে টাকা আরে দুই কোটি টাকা ডাকাতে নিয়ে যেতে পারে বাড়িটা ভূমিকম্পে ভেঙে যেতে পারে তুফানে ভেঙে দিতে পারে কিন্তু আমরা এমন এক নবী পেয়েছি যে নবী সকলের জন্য রহমতাল্লাহ বল শুধু একটা থানার জন্য নয় সকল সৃষ্টি আল্লাহর আরসের জন্য আমাদের নবী রহমত নবী মেহারাজে যাবে সিদরাতুল মুনতাহায় নবীজিকে নামায়া দিলেন বুরাক থেকে জিবরাইল নবী গায় জিবরাইল আমি কি আইসা পড়ছি না অনেক দূর কেমনে যামু যেই মারিকে দাওয়াত করছে এই নিয়েই জানে কেমনে যাইবেন তুমি আর যেতে পারবা না হজুর আর এক ইঞ্চি যদি আগে বাড়ি আল্লাহ নূরের তাজাল্লিতে আমি এবং বোরাক পুরে সাই সাই হয়ে যাব কিন্তু নবীজি তো রওনা হলেন রফরফে চোয়ার হয়ে যাইতে 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 আরশের সিঁড়ির গোড়ায় রফরফ নবীজিকে পৌঁছে দিলে নবীজি সিঁড়ির মধ্যে পাও মোবারক রাখলেন হঠাৎ লক্ষ্য করে দেখে পায়ের মধ্যে হরিণীর সামরার জুতা মুবারক এই নবীর উম্মত হইলেন কত যে আপনি দামি যেখানে যাইতে পারে না বুরাক যাইতে পারে না এই নবীর সঙ্গী হয়ে হরিণীর চামড়ার জুতা পর্যন্ত গেছে। মর্যাদা আপনার এমনে হয় নাই এই নবীর উম্মত হন সকল মর্যাদা আপনার হবে কেমনে মর্যাদা এই নবীর উম্মতের চরিত্রে ঢুকেছে সুত 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 ঢুকেছে ঘুষ তোরে কি জানো তোমার মর্যাদা কত আখেরি নবীর এক একজন উম্মতের জন্য 10টা পৃথিবীর সমান একটা জান্নাতের বাজেট করে রাখছে আজকে আমরা সাধারণ জিনিস সুদ আছেন আমরা বাংলাদেশও এক সুদখুল মরার আগে তার ছেলেরা নিচে বাবার তওবা পড়াইতো ইমাম শাহ কয় হুজুর কন আউজবিল্লাহ হিমিনাস শায়িতানীর এই বেছার ঠিকানা কমোনা নাম কইলে কি বতইব এই বেছারা কটে হাতে চাইরা না যতবারই চেষ্টা করলো আউজবিল্লা পরে তো কয় কয়টে হাতে চাইরা না আউজ মুখ থেকে বাহির করাইতে পারল না বলুন দুনিয়ার অনেক সম্পত্তি কিন্তু মৃত্যুর সময় আউজ মিল্লা না মুখ এত্তে বাহির এলো না হার কপালটা ভালো না খারাপ দুনিয়ার কিছুই নাই মৃত্যুর সময় কালিমাটা পড়তে পড়তে মৃত্যু হয়ে গেল বলুন তার কপাল ভালো না খারাপ রাসুল বলেছেন মৃত্যুর সময় যার মুখ থেকে কালিমা বাহির হয়েছে তার জন্য আল্লাহর জান্নাত ওয়াজিব হয়ে গেছে এই রোজগার আমরা করব আমরা আখিরি নবীর উম্মত কষ্ট হইতেছে আপনাদের আসলে আরো আগে দেওয়া দরকার ছিল রাত্রটা বেশি হয়ে গেছে অনেকে বসে রয়েছে নিচেদা হয়তো কাপুর বিচা যেতেছে বিষনা বিজতেছে নাকি বিজলে ভিজুক আল্লাহ আল্লাহ রসুল খুশি করার জন্য নবীর সাহাবিরা যুদ্ধের ময়দানে ডান দিকে তীর কলিজা সেদ্র করে বাম দিক দিয়ে বেরিয়ে যাইতেন রক্ত লাল লাল জামা কাপুর শহীদ হয়ে গেছে রাসুল বলেছিলেন এই রক্ত মাখা অবস্থায় দাফন করো এই জামা কাপড় পাল্টায় আমি হাসরের ময়দানে দেখাবো আমার আল্লাহকে খুশি করার জন্য এইভাবে রক্ত দিয়েছে জামা কাপড় পাল্টায় না আমার মন বলে ওই আল্লাহর খুশির উদ্দেশ্যে নবীর ভালোবাসায় যদি এই বিজার মধ্যে বসে জামা কাপুর বিজেও যায় ওই রক্ত মাখা জামার সাথে আপনার এই জামাগুলো আসরের দিন পৌঁছে দেওয়া হবে বাবারা ওই দিন তো আর আমাদের সামনে নাই এটাই হবে ওই মর্যাদার দিন আল্লাহ কবুল করুক সকালে না আমি যেই হোক আসুন আমরা নবী চিনি নবী রহমত আরশের জন্য কিভাবে সিঁড়ির মধ্যে নবীজি জুতা মুবারক খুলতে চাইলেন আরস কাঁপতেছে আল্লাহ জিগে আরস কাঁপোস কি লেগে আচ্ছা আল্লাহ কি জানে না কি লেগে কাফে অনেসমো জান না ওই গায় হাতে লাঠি আল্লাহ দেহে জানে এরপর ওই গায় তিলকা tilka biyaminika ya musa ও মুসা তোমার হাতে কি আচ্ছা যদি মুসা নবী কইতো আল্লাহ আপনি না হাত কি কিন্তু এই সাহস মুসা আলাইহিস নাই কিছু সাহস থাকলে আখেরি নবীর উম্মতের আছে আল্লাহু আকবার বল এই সাহসটা আল্লাহ ওই দিছে কি সাহসটা কি আল্লাহ ওই দিছে কেমনে দিছে আইতাসি সব আল্লাহ কয় বন্ধু ব্যাপার কি আরস কাপস কি লেগে আরস আল্লাহ কাপি আপনার বন্ধুর পাও মোবারকের জুতা মোবারকের দুলির জন্য আমরা লালাইতো ছিলাম আপনার বন্ধু তো জুতা খুঁজে লালাইতেছে দোস্ত কি করেন আল্লাহ জুতা খুলতেছি কেন কেন আল্লাহ আমি তো জুতা লইয়াই পড়ছি এ শরণপিরে তুই আর দরকার ছিল কেন মুসা আলাইহিস সালাম তুর পাহাড়ে যুতা পেয়ে গিয়েছিল আর দেন ধমক মারছিলেন ফখলা নালাইক কয়া আমরুনি আবার নালাইক কয়া ধমক মারেন হেই বয়ে খুলতেছি আল্লাহ কই বন্ধু না তোমার জন্য হেই দর্জা না সুবহানাল্লাহ কুন না আল্লাহ আরে নবীর উম্মত এই হেই মাডো খেলতা রে কি কম মুসা নবী খেলছা এই মাডো তো এ নবীর উম্মত হই আলেমুরা মারা খেলতা রে আল্লাহু আকবার বলো আমার নবী আইতো কেন এই মারো খেলতো বাবারা এই এই নবীর হইয়া সাধারণ কিছু পায়া নিজের চরিত্রটারে নষ্ট করেন না আপনার জন্য বাজেট হলো দশটা পৃথিবীর সমান একটা জান্নাত সুবহানাল্লাহ পরে পায়ের জুতা মুবারকের দুলি মুবারকের জন্য আরস পাগল তাইলে আমরা বুঝতে পারি আরস আমাদের নবী আরসের জন্য রহমত আদম আলাইসাল্লাম বেহেশতের মধ্যে গুমায় খালি গুমায় একটু পরে পরে গুমে তুইটা কই আল্লাহ আমার ভাল লাগে না আল্লাহ ঘুমা আবার ঘুমাইছি ঘুমের তুইটা খালি কত ঘুমাইতাম চোখ বন্ধ কত ঘুমাইতাম ভাল লাগে না আল্লাহ কয় আবার ঘুমাইছে ডান দিক বাম দিক থেকে বাম দিকের হার থেকে হজরত হাওয়া আলী সাল্লা সালাম কি সুন্দর মহিলা আল্লাহ পাক হার থেকে হাওয়া বানায়া বাম পাশে বসাইছে গুমের থেকে ওইটা বাম দিকে চায়া দেহে সর্বনাশ ব্যাপারটা কি আল্লাহ এই ব্যাপারটা কি আল্লাহ কয় এটা তল্লাগিতে বানাইছি আদম আল্লাহ আল্লাহ অহন্দে আমার ভাল লাগে মাথায় হাত দিয়া চাইছি মুখটা ঘুরাইয়া দেখবো কারণ কই না হইয়া তো আগেকার দিনে মহিলারা না হয়ে থাকতো না নরম হয়ে থাকতো তো অহন তোর নরম নাই অহন মারশাল সব কাজে কর্তারে মহিলারা মাঘ দুনিয়ার স্বার্থের জন্য তুমি তোমার চরিত্রটা নষ্ট করো না কারণ একদিন কিন্তু তুমি যেই ঘরে রঙের শাড়ি পরে বউ হইয়া ঢুকছিলা এই ঘরটার থেকে তোমার সাদা কাফনটা দিয়া আবার দিব আগেকার দিনের একটা মহিলা বউ হিসাবে ইনডাইরেক্ট দেখার জন্য ইনডাইরেক্ট বউ দেখার লেগে ছয় মাস ঘুরছে একটা মেয়ে ইনডাইরেক্ট দেখার কোনো সুযোগ পাইছে না আনুষ্ঠানিকভাবে দেখতে গেলে দশজন পুরুষময় মরুব্বী গেছে বউ দেখবো ছেলের বউ নাতির বউ এরকম এটাতে আধা ঘন্টা লাগছে খালি মাথা সোজা করতে যাও সোজা করছে চোখ চোখ খুলে না। আর অহনের দিন যারা আগে দিনে এটা বাস্তব কিছুদিন আগের ঘটনা বউ দেখতো গেছে গিরোজ বাড়া গিরস্তি করে তো বাড়া বউরে প্রশ্ন করছে বৌমা দশজন কামলা যদি খেতে লই কয়সের চাউলের বাত রানবা কয়সের ওই আগিলা মানুষ তো আগের শেরের কথা কইতেছে তো এই বউ হইতে যে গেছে মেটা মেটা জিগায় চাচা কামলা কি আমাদের দেশের না ময়মন সিনের কি মনে করছেন জিগা কোন দেশের কামলা কারণ সব দেশের মানুষ তো সমান খায় না তাহলে বোঝা প্রশ্ন প্রশ্ন ইচ্ছে প্রশ্ন জবাব যিনি দিবেন এলা সরস না হয়ে গেছে মাঘহ এই ট্যাটনা আমি তুমি কই না তোমার একটা ক্লাস আছে তোমার একটা জায়গা আছে সেই জায়গায় তুমি থাকো যাই হোক আদম আল্লাহি চাইছিল দেখতো আল্লাহ দমক কল্লা আমার লেগে বানাইছেন আমি দেখতাম না কই দেখবি কি নিয়ম নীতি ছাড়া নিয়ম নীতির মাধ্যমে দেখতে হবে নিয়মের বাইরে আমি অন্যদিকে দেখার কোনো অধিকার আমার নাই এটা মুসলমানদের চরিত্র রাস্তায় সদ মহিলা যাবে না থাকক তার ভুরগা আমি তার দিকে তাকাবো কেন আমি মুসলমান আল্লাহ ধমক মারছে নিয়ম নীতি আসে না বিয়ে পড়াইতে হবে না আদম কইতে আল্লাহ বিয়ে পড়াই দিলেন বিয়ে পরে মহারানা কই মহারানা মহরণা তো মহরণা তো নাই টাকা পয়সা তো নাই আল্লাহ কে বিয়ে হবে না আদম আলাই আল্লাহ কি বিপদে বললাম কান্দা কান্দা ভাব আল্লাহ বান্দার কান্দা দেখলে বড় মায়া লাগে আল্লাহ কদম কান্দছ চোখের পানি দেহাইছ যা আমি তোর মহরণার ব্যবস্থা করে দিলাম তুমি দশবার তোমার স্ত্রী হাওয়া দশ বার দুইজনে আমার হাবিব আখিরি নবী অর্থাৎ আমাদের নবী আমাদের নবী যিনি ওই নবীর দিকে ইঙ্গিত করে বলতেছেন আমার আখিরি নবীর উপর তুমি দশবার হাওয়া দশবার 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 করে বিশ বার আমার আখিরি নবীর উপর দুরু শরীফ পর তোমাদের বিয়ের মহরানা আদায় হয়ে যাবে তাহলে আমাদের নবী আদম হাওয়ার জন্য রহমত শুধু আদম হাওয়া নয় ইব্রাহিম আলাই সালামের জীবনী ইব্রাহিম রাস্তা দিয়ে যাচ্ছে মাঠের মধ্যে অনেক যুবকদের সমাগম লাইন কেড়ে দাঁড়ায় রিকছে ইব্রাহিম জিগা যুবক কি ব্যাপার হজুর আপনার জানগা হজুর মানুষ এটা হজুরদের বাজার না এটা রাজা রাজাবাস ছেলেদের ফিটফাট ক্রিম শেপ লাগবো মারতে হইবো টাই কোট লাগাইতে হবে এই তাদের বাজার এটা আপনি জানগা আর এই ব্যাপারটা কি শুনি না এখানে বিশ্ব সুন্দরী ছেলে চয়েস করবে যুবক চয়েস করবে বন্ধু চয়েস করবে স্বামী বানাবে সে অপেক্ষায় আমরা আপনি হজুর আপনি জানগা ইব্রাহিম আলাহ ইসলামকে আমি হুজুর যাইতাম গা এত বড় ক্ষমতা তরার দ্বারা আমার মালিক আছে জি গাই লই আল্লাহ ক আমি যাইতাম গা হেরা বলে কাল লেগে খার আপনি যদি অনুমতি দেন আমি পাইবা না পাই একটু খার হইয়া দেখা যাই আল্লাহ কয় যা ইব্রাহিম অনুমতি দিলাম ইব্রাহিম আলাইসালাম খার হইতে গেলে যুবকেরা কনি মারে হুজুর ফিসে যান গিয়া ফিসে ফিসে হুজুর বলে ফিসে যাইতো আচ্ছা কন তো মসজিদে যাইলে হজুর ফিসে তাহে না আগে তাহে আরে আল্লাহ বানাইছে হজুর আরে আগে লাগিয়া তুই ফিসে দেশ করে একজন নাইবে নবী আলেম রাস্তা দিয়ে হাইটা গেলে চল্লিশ দিনের জন্য কবরের আজাব বন্ধ হয়ে যায় বিপদ বাড়ছে কোনি মারে ফিসে যায় ইব্রাহিম আলাইসালাম ডা হ্যাঁ আল্লাহ আমারে খালি কয় ফিসে যাইতাম আল্লাহ কয় ইব্রাহিম ফিসে যা লাইন ছাড়িস না কি না আমরা তো আখির নবীর উম্মত লাইন ছেড়ে দিছি আমরা দুইটা লাইন দেওয়া আছে একটা লাইন হলো কোরআন আর একটা লাইন হলো হাদিস এই লাইন ছেড়ে দেওয়ার কারণেই আমাদের অ্যাক্সিডেন্ট